আমরা 2 3/4 এ স্কয়ার লেখা ছোট একটা সূত্র, এই সূত্রটা তোমরা বুঝে থাকো, তোমাদের বইয়ে 4 নম্বরে দেওয়া আছে। এখন আমাদের এ বাবু মানটা যদি পাই তাহলে আমি এই সূত্রটা ব্যবহার করতে পারবো। এখন বলতো ত্রিভুজের একটা বাহুর মান যদি যাওয়া থাকে তাহলে আমি ত্রিভুজের পুরো ত্রিভুজটা ক্ষেত্রফল বের করতে পারবো। এটা হলো সেই সূত্র। এখন কেউ বলতে পারো যদি একটা বাহুর মান আমার এ হয়, বাকি দুটার মান যদি এ হয়, ওটা কি ধরনের ত্রিভুজ হয়? আশা করি বইয়ে দেখতে পারবো। ওটা হলো আমার সমবাহু ত্রিভুজ। এখন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে প্রত্যেকটা বাহুর মানে সমান থাকে, চতুর্ভুজের বর্গক্ষেত্রের মতো, রম্বসের মতো অনেকটা, কারণ রম্বস আবার কোণটা একটু বাঁকা থাকে, কারণে ওটা একটু আলাদা। এখন বর্গক্ষেত্রে যেহেতু একটা বাহুর মান দেওয়া থাকলে আমি প্রত্যেকটা বাহুর মান আমার জানার দরকার নেই, আমি সেইভাবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করে ফেলতে পারি। ত্রিভুজের ক্ষেত্র আমার 3টা বাহুর মান আমার আলাদা করে দরকার হবে না যদি সেটা সমবাহু হয়। এখন সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর মানই আমার সমান থাকে, যদি একটা বাহুর মান বের করতে পারি তাহলে আমি √3/4 a² এই বাহুটার মান বসিয়ে দিব, তাহলে আমার সেটা ক্ষেত্রফল বের হয়ে যাবে। যেমন ধরলে সমবাহু ত্রিভুজ, ধরি আমি এই বাহুটার মান এ, অথবা এইটার মান এ, অথবা এইটার মান এ, এই বাহুটার মান যা হবে আমি √3/4 a² বসিয়ে দিব, আমার ক্ষেত্রফল বের হয়ে যাবে। ওকে, এখন দেখো আরেকটা 5 নম্বর, যেটা এই চ্যাপ্টারের মধ্যে একটু ইম্পর্টেন্ট, এটা দিয়ে মোটামুটি সৃজনশীলের প্রশ্ন একটু আসে বেশি। এখন দেখো এটার জন্য আমরা কিভাবে অ্যাপ্লাই করব, এই সূত্রের মধ্যে দেখো আমরা 2টা চলক আছে, একটা হলো এ একটা হলো বি, মানে এ এবং বি টা আমি কিভাবে আইডেন্টিফাই করব? খেয়াল করো তোমাদের বই দেখিয়ে দেই আমি কোথায় যাচ্ছি। এখন আমাদের এটা হলো সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজে 2টা জিনিস থাকে, একটা হলো ভূমি আর একটা হলো সমান সমান বাহু। ভূমি আর সমান সমান বাহুর মধ্যে একটা সম্পর্ক থাকবে। আমি এখন আছি 297 পৃষ্ঠার এই 5 নম্বর, প্রয়োজন এখান থেকে হেল্প নিতে পারো আমার সাথে সাথে। এখন এই যে 2টা বাহু আমার সমান থাকলো, 2টা বাহু সমদ্বিবাহু ত্রিভুজের জন্য 2টা বাহু সমান থাকতে হবে দিলাম। এখন আমার আরেকটা জিনিস বাকি, সেটা হলো আমার ভূমি, ঠিক আছে। এখন এই সমান সমান বাহুর এই যে উপরে 2টা অংশ, এই 2টা বাহুকে যদি আমি এ ধরি এবং ভূমিটাকে যদি বি ধরা হয় তাহলে খেয়াল করো তাহলে আমার সেই সূত্রটা চলে যাবে, যেটা তোমরা দেখো তোমাদের এখানে চিত্রে দেওয়া আছে। আমাদের এই সমান সমান বাহুটা হলো এ এবং ভূমিটা হলো বি। সবাই খেয়াল করো আমি এই চিত্রটা এঁকেছি 297 পৃষ্ঠায়, বইয়ের থেকে হেল্প নিতে পারো, বই 297 পৃষ্ঠায় একদম উপরে চিত্রটা। এখন এ এবং বি, আবারও বলি, এ হলো সমান সমান বাহু আর বি হলো ভূমি। এখন ত্রিভুজটা আমার বাঁকা কত থাকতে পারে, এরকম থাকলো, এভাবে থাকলো। খেয়াল রাখবা যে দুটা সমান সমান বাহু হবে সেটা হবে আমার এ, আর যেটা আমার অপর একটা বাহু সেটাকে আমি ভূমি ধরে থাকলে সেটা হবে বি। এখন আমাদের এই এ এবং বি এর মান যদি দেওয়া থাকে তাহলে আমি এইটা অ্যাপ্লাই করবো, √4 a² - b² অর্থাৎ আমি ভূমি বি এর মানটা এখানে বসাবো এবং সমান সমান ভাবে এর মান এখানে বসে তার স্কোয়ার থাকবে এবং বি থাকবে, ঠিক আছে। এই ছিল আমার এই চ্যাপ্টারের বেসিক। যদি এই সূত্রগুলো আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের এই চ্যাপ্টারটা খুব সহজে শেষ হয়ে যাবে। এখন আমি আরেকবার লিখবো যে এতক্ষণ যে সূত্রগুলো বললাম, সমকোণী ত্রিভুজ বা সাধারণত ত্রিভুজের ক্ষেত্রে যে ক্ষেত্রফল ব্যবহার করা হয় ½ × ভূমি × উচ্চতা, এরপরে ত্রিভুজের 2টা বাহু আর 2টা বাহুর মধ্যবর্তী কোণ যদি দেওয়া থাকে তাহলে হলো ½ × বাহুদ্বয়ের গুণফল × বাহুদ্বয়ের মধ্যে যে কোণ থাকবে সেই কোণের সাথে সাইন অনুপাত, অর্থাৎ sin θ1 বা θ2 বা তোমার যে কোণ থাকবে sin A sin B sin C। একইভাবে আমার যদি 3টা বাহুর মান দেওয়া থাকে তাহলে হবে এই সূত্র √S(S-A)S-B(S-C). এটা মনে রাখতে হবে আমার কোন সূত্রটা আমি কখন অ্যাপ্লাই করবো, এই কন্ডিশনটা এই চ্যাপ্টারের একটু শেখার বিষয়। এটা হলো ভূমির উচ্চতা দেওয়া থাকলে 2টা বাহুর মধ্যবর্তী কোণ দেওয়া থাকলে 2 নম্বরটা, 3 নম্বরের জন্য হলো যদি আমার 3টা বাহুর মানই দেওয়া থাকে 3 নম্বরটা, আর যদি ত্রিভুজটা আমার হয়ে যায় সমবাহু ত্রিভুজ খুব সহজে √3/4 a². ওকে, আর 5 নম্বরটা হলো √4 a² মানে b² হলো সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে। এবার আমরা আমাদের অঙ্কে চলে যাই, সূত্রগুলো তো আশা করি সবার মনে আছে। এখন আমরা আমাদের অঙ্কে এই সূত্রগুলো কিভাবে অ্যাপ্লাই করবো সেটা একটু দেখি। আমাদের উদাহরণ 297 পৃষ্ঠার 1 নং উদাহরণটা সবাই খেয়াল করি, এখানে 1 নং উদাহরণে সমীকরণ সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য 6 ও 8 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল, খেয়াল করো
অঙ্কটা খুবই সহজ, এমন বোর্ডে পুরোটা করার দরকার বলে আমি মনে করি না। তারপর আমি দেখিয়ে দিচ্ছি, কারণ এটা তোমাদের ক্লাস সিক্স এর সিক্স সেভেনের যে ম্যাথগুলো করে সেটার অনুরূপ। আমার একটা ত্রিভুজের সমকোণ সংলগ্ন, খেয়াল করো সমকোণ কোনটা, একটা ত্রিভুজে যে জায়গায় 90 ডিগ্রি থাকবে, একটা ত্রিভুজে এক জায়গায় 90 ডিগ্রি থাকতে পারবে, কখনো দুই জায়গায় 90 ডিগ্রি হতে পারে না, তাহলে সেটা আসলে ত্রিভুজে হবে না। এই জায়গা 90 ডিগ্রি, আর সমকোণ সংলগ্ন দুইটা বাহু, একটা হলো সিক্স একটা হলো এইট। এখন খেয়াল করো, তুমি চাইলে উপরও এইট ধরতে পারো, নিচেও সিক্স ধরতে পারো, কোনো সমস্যা নেই। আমাকে বলেছে এই কোণ সংলগ্ন দুইটা বাহু, দুইটা বাহুর মান। এখন আমি সুবিধার্থে সিক্স এখানে এইট ধরলাম, তুমি চাইলে উপরে এইট ধরতে পারো, নিচে সিক্স ধরতে পারো, সমস্যা নেই। এখন সমকোণ যেহেতু আমার বলেছে সমকোণ সংলগ্ন ত্রিভুজ যেটা ছিল সমকোণী ত্রিভুজের সূত্র কোনটা মনে পড়ে? একদম প্রথম সূত্রটা, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। দেখো এক নাম্বারে আমাদের সেটাই অ্যাপ্লাই করেছে, আমাদের বইয়ে যেটা হাফ ইন্টু এবি দিয়ে দেওয়া। তাহলে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, হাফ বসিয়ে দিলাম, ভূমির মান ধরে এইট, উচ্চতার মান সিক্স, ক্যালসিয়াম গুলো ফোর, চার ছয় চব্বিশ, বর্গ সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার। অঙ্কটা খুবই সহজ ছিল, তাই আমি পুরো ডিটেলস করতেছি না, আশা করি বুঝতে পারবে। তারপর সমস্যা হলে কমেন্টে জানিও, আমি প্রয়োজনে আবার তোমাদের মেসেঞ্জারে হোক বা হোয়াটসঅ্যাপে হোক বা ইমোতে হোক যেভাবে হোক আমি তোমাদের আবার বুঝিয়ে দেবো, সমস্যা নেই। এখন তোমরা শুধু কমেন্টে জানাবো। এটা ছিল আমাদের এক নম্বর। আমি দুই নম্বর ম্যাথটা দেখাই। দুই নম্বর ম্যাথে খেয়াল করো, একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য 9 ও 10 সেন্টিমিটার। খেয়াল করো কি দেওয়া আছে, দুইটা বাহু 9 ও 10 সেন্টিমিটার, এবং এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে 60 ডিগ্রি। এবার তোমরা খেয়াল করো আমাদের এবার কোন সূত্রের দিকে যাচ্ছে, দুইটা বাহু এবং অন্তর্ভুক্ত কোণ। তোমরা কি বলতে পারবা কোন সূত্রটা এখন অ্যাপ্লাই করতে হবে? আশা করি বুঝতে পেরেছো। আমরা যে দুই নয়ে যেই সূত্রটা আমরা লিখেছিলাম, ত্রিভুজের দুইটা বাহু এবং অন্তর্ভুক্ত কোণ, হাফ ইন্টু বাহুদার গুণফল ইন্টু মধ্যবর্তী কোণের সাইনের অনুপাত, ঠিক আছে? এখন দেখো আমাদের অঙ্কটা বই পড়ে দেওয়া আছে, তারপর আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। হাফ ইন্টু বাহুদ্বয়ের গুণফল, বাহুদ্বয় কত কত আমার 9 এবং 10, 9 এন্ড 10, দুইটা বাহুর মান দেওয়া হলো, এবং যে মধ্যবর্তী কোণ বলে দেওয়া আছে আমার 60 ডিগ্রি। মধ্যবর্তী কোণ যদি 60 ডিগ্রি হয় তাহলে ইন্টু সাইন 60 ডিগ্রি, ঠিক আছে? আমি যেটা বলেছিলাম আমার ত্রিভুজের ক্ষেত্রে কোণের মান θ1 θ2 θ3 থাকতে পারে, আর থিটা থেকে বা মান সরাসরি বলে দেওয়া হয় 60 ডিগ্রি। আর এই সাইন 60 ডিগ্রি মান তুমি কিভাবে পাবা, সেটা আমাদের 9.2 এর যে ত্রিকোণমিতি পড়িয়েছি সেখান থেকে তুমি বক্সের মধ্যে পেয়ে যাবা, যেটা আমি তোমাদের শিখিয়েছিলাম কিভাবে মুখস্থ না করে মনে রাখতে হবে। আচ্ছা, তারপরও যদি তোমাদের কারো মনে নাও থাকতে পারে, যদি ভুলে গিয়ে থাকো, তাহলে তোমরা 9.2 এ তোমরা এটা পেয়ে যাবে। তারপর আমি তোমাদের পৃষ্ঠা নাম্বারটা বলে দিচ্ছি তোমাদের সুবিধার্থে, এই তো দেখো তোমাদের বইয়ের 190 পৃষ্ঠায়, দেখো 190 পৃষ্ঠায় যে একটা বক্স আছে, এই বক্সটা তুমি পেয়ে যাবে আমার সাইন 60 ডিগ্রি মান √3/2, এই মানটা এখন এখানে অ্যাপ্লাই করতে হবে। তাহলে এখানে আসবে হাফ ইন্টু 90 ইন্টু অথবা 3/2, ওকে? এখন 2 এখন আমাদের এই ধরনের ম্যাথ গুলোতে যদি খেয়াল করো ক্ষেত্রফল বলে দেওয়া আছে, এই অঙ্কটা মনে করো এটার অঙ্কটা আমি এবার একটু সিনিয়র ছেলের জন্য একটু বুঝিয়ে দিচ্ছি। এই অঙ্কটা থেকে এই অঙ্কটা ক্ষেত্রফল বলে দেওয়া আছে 38.97, এটা যদি আমার বলে দেওয়া থাকে 38.97 ক্ষেত্রফল, এবং দুইটা বাহুর মান দেওয়া আছে, দুইটা বাহুর মান 9 এবং 10, কিন্তু কোণের মানটা দেওয়া নেই। খেয়াল করো আবারও বলি, দুইটা বাহুর মান দেওয়া আছে কিন্তু কোণের মান দেওয়া নেই, প্রশ্নে জানতে চেয়েছে কোণের মান কত কিন্তু আবার দেওয়া আছে ক্ষেত্রফল কত। তাহলে দুইটা বাহু এবং ক্ষেত্রফল বের করার জন্য কোণটা ব্যবহার করে আমি কোণের মানটা বের করব, হাফ ইন্টু বাহুদ্বয়ের গুণফল ইন্টু
সাইন থিটা, সাইন থিটা ব্যবহার করবো, কারণ আমি এখন আর কোণের মানটা জানি না। আমি কিন্তু দুই নাম্বার শেষ করে ফেলেছি, আবার বলি আমি দুই নাম্বারটা শেষ করে ফেলেছি, আমি সৃজনশীলের জন্য এক্সট্রা দেখাচ্ছি। এখন যেহেতু সাইন থিটা আমি থিটার মান জানি না, আমি সমান সমান ক্ষেত্রফলটা রাখবো 3x9 7। এখন আমি এখান থেকে থিটার মানটা কিভাবে অ্যাপ্লাই করবো, একটু বসে আমাকে দেখো তো কত আছে। দেখো তোমাদের ক্যালকুলেটারে কত আছে, আমার দেখো কত আছে, আমি একটু চেক করে দেখি। তাহলে থিটার মানটা আমি দেখবো, আমার সাইন ইনভার্স এটা বসানোর পর আমার এটার মানটা 60 ডিগ্রি চলে আসবে, অথবা 60 কাছাকাছি আসবে, 59.99 or 60.001, একদম কাছাকাছি, যেটা অ্যাপ্রক্সিমেট মান হবে আমার 60। আমি এই অঙ্কটা দেখিয়ে দিলাম, কারণ সৃজনশীল আমাদের এটা আপডেট করছেন এভাবে হয়। আচ্ছা, আমার দুই নং উদাহরণ এভাবে অ্যাপ্লাই হতে পারে। আবার একই ভাবে ধরো একটা বাহুর মান দেওয়া আছে, আরেকটা বাহুর মান দেওয়া নেই, কিন্তু কোণের মানটা দেওয়া আছে, ওই ক্ষেত্রে আমরা একই ভাবে অ্যাপ্লাই করবো। একটা বাহুর মান থাকবে, আর একটা বাহুর মান ধরো আমরা এক্স বসাবো, ঠিক আছে। আমরা যখন এগুলো আরো কাজ করবো আমরা ক্লিয়ার হয়ে যাবো, আমি তোমাদের মুখে এখন বলে দিচ্ছি। ওকে, আমরা এখন 3 নম্বর অঙ্কটায় চলে যাই। দেখো 3 নম্বর অঙ্কটাও আমার খুব সহজ একটা অঙ্ক, ত্রিভুজে 3টি বাহুর মান দেওয়া আছে। 3টি বাহুর মান যদি দেওয়া থাকে, ক্ষেত্রফল বের করার জন্য কোন সূত্রটা অ্যাপ্লাই করতে হয় মনে করে? আচ্ছা, থ্যাংক ইউ, তোমাদের মনে করতেছে হয়তো, s ইনটু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c। আমি বলেছিলাম আমার এখানে s এর মানটা প্রশ্নে দেওয়া থাকবে না সরাসরি, যেহেতু এখানে দেওয়া নেই, থাকতেও পারে কোনো অঙ্কে হয়তো পরিসীমা দেওয়া থাকবে, তখন তো আমার অপর বাহুগুলো দিয়ে বের করা নাও লাগতে পারে। কিন্তু যেহেতু এখানে আমার 3টা বাহু মান দেওয়া আছে, 3টা বাহু হলো একটা a, একটা b, একটা c। এখন a b c দিয়ে খেয়াল করো, 7 8 9 7 8 9। এখন 3টা বাহুর মান যদি আমি বাংলা কথাগুলো লিখতেছি না, কারণ এগুলো তোমাদের বই উদাহরণ করে দেওয়া। আর এই অধ্যায়ের ক্ষেত্রে একটা ভালো বিষয় হলো, তুমি যদি উদাহরণের অঙ্কগুলো পারো, উদাহরণের অঙ্কগুলো অনুশীলনে নিতে দাও, একদম সেম ম্যাথ। আমি তোমাকে বলে দিব কোন উদাহরণটা অনুশীলনে কয় নাম্বার ম্যাথ, একদম সবগুলো অঙ্ক তোমার করে দেওয়া আছে উদাহরণের সাথে অনুরূপ করে। এই কারণে আমি উদাহরণ গুলি আগে দেখাচ্ছি। এ বি সি 3টা বাহুর মান যদি হয়, তাহলে আমার পরিসীমা এফ বের করার জন্য 3টা বাহু যোগ করি, 7 8 9, 7 যোগ 8 যোগ 9, ভাগ দেব অবশ্যই 2 দিয়ে। এখন খেয়াল করো ক্যালকুলেশন করলে কত আসবে, 6 7 21 22 24 ভাগ 2, আমার রেজাল্ট আসবে 12। তাহলে আমার অর্ধ পরিসীমার মান কত আসতেছে, 12। তাহলে খেয়াল করো আমার এখানে 12, যেটা হলো আমার এস, আর এখানে হলো এ বি সি, এ বি সি এর মান বসাতে হবে, তাহলে মানগুলো বসাই 12 12 বিয়োগ 7 12 বিয়োগ 8 12 বিয়োগ 9, ঠিক আছে। আমার কিন্তু প্রত্যেকটা বাহুর মানের চেয়ে অর্ধ পরিসীমাটা বড় হয়েছে, তাই এই দুটোর ভিতরে এখানে মাইনাস হওয়ার চান্স নেই। এখন এখান থেকে তুমি বিয়োগ করো 12 গুণ 12, থেকে 7 বিয়োগ করলে কত থাকে, 5, 12 থেকে 8 বিয়োগ করলে 4, 12 থেকে 9 বিয়োগ করলে 3, পুরোটা গুণ করে ফেলবে, তারপর 5 240 গুণ 3। এখন খেয়াল করো পুরোটা ক্যালকুলেশন করলে তোমার রুট ওভার করলে রেজাল্ট চলে আসবে 26.83 তোমাদের রেজাল্ট থেকে গেল। আমি তোমাদের স্বল্প সময়ের জন্য, স্বল্প সময়ের ভিতরে কিভাবে ম্যাথ গুলো তাড়াতাড়ি শেষ করার জন্য, তাই আমি তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করতেছি। এখন আমাদের এই অঙ্কটাও চলে গেল, এটাই আমাদের রেজাল্ট, খুবই সহজ একটা অঙ্ক। এখন আমরা চলে যাবো 4 নং উদাহরণ, এবং এই 4 5 6 এটা তোমাদের খুব বেশি পরীক্ষায় আছে এই 4টার ক্ষেত্রে।
এখন এই 4 নং অঙ্কটা দেখো, 4 নং অঙ্কটা আমার বলে দেওয়া আছে একটি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ কাকে বলে? আবারও বলে দিই, যে ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান তাকে বলে সমবাহু ত্রিভুজ। যেহেতু সমবাহু ত্রিভুজ বলা হচ্ছে, তাহলে আমি এমন একটা ত্রিভুজ আঁকি যেটা ধরো প্রত্যেকটা বাহু সমান। দেখে নিলাম, এখন বলে দেওয়া আছে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে, সরি 1 মিটার বাড়ালে আমার ক্ষেত্রফল 3√3 বৃদ্ধি পাবে। আচ্ছা, তাহলে আমার 1 মিটার যদি আমি বাড়াতে যাই, আমার আগে তো একটা বাহুর মান থাকবে, সেটা তুমি যে কোনো কিছু এ এক্স বি যেটা মধ্যে ধরতে পারো, আমরা এ ধরলাম। আগে এই বাহু প্রত্যেকটা বাহুর মান কত করে আছে? এ। তাহলে বলতে পারবে সমবাহু ত্রিভুজের বাহুর মানটা যদি এ হয়, এটার ক্ষেত্রফলটা কত হবে? এখন যেহেতু আমি প্রত্যেকটা বাহুর মান বসে বলে দিয়েছে 1 মিটার করে বাড়বে, তাহলে আগে বাহু যদি এই থাকে, এখন আমার নতুন করে বাহু কত হবে? নতুন করে বাহুটা হবে এ প্লাস ওয়ান। ঠিক আছে, এখন এ প্লাস ওয়ান যদি হয়ে থাকে, তাহলে খেয়াল করে এখন নতুন যে আমার ত্রিভুজটা আরেকটা সমবাহু ত্রিভুজ হয়ে গেল, এই ত্রিভুজটার ক্ষেত্রফল কি হবে? এই ত্রিভুজটার ক্ষেত্রফল হবে 3/4। এখন বাহুর মান কত? এ প্লাস ওয়ান, পুরোটার উপর হোল স্কয়ার। ঠিক আছে, খেয়াল করো আমি আবার দেখাচ্ছি, ভিতরে বাহুটা হলো এ, যেটা দিয়ে আমার সূত্র হবে 3/4 এ স্কয়ার, আর বাইরেটা হবে 3/4 এ প্লাস ওয়ান হোল স্কয়ার। ঠিক আছে, এখন বলে দেওয়া আছে আমার ভিতরেটা থেকে বাইরেটা আমার কিছু অংশ বেড়েছে না, এই অংশটা বেড়ে গেছে না, এই অংশটা কিন্তু আমার বাড়তি। এখন আগে কিন্তু ছিল শুধু ভিতরের অংশ, এখন কিন্তু বাড়তি। বাড়তির পরিমাপটা কত সেটা প্রশ্নে বলে দেওয়া আছে 3/3। ওকে, এখন আমি এটা দেখাচ্ছি আমার সমীকরণটা কিভাবে কাজ করবে। যেহেতু অতিরিক্ত অংশটা 3/3, তাহলে এখান থেকে দেখো বাহিরের যে বড় ত্রিভুজটা, এইটা থেকে যদি আমি ভিতরের ছোট ত্রিভুজটা বাদ দিয়ে ফেলি, আবার খেয়াল করো বাহিরের ত্রিভুজটা থেকে ছোট ত্রিভুজটা বাদ দিয়ে ফেললে আমার এই দৈর্ঘ্য অংশটা থাকবে না, সেটাই √3। তাহলে এই যে বিয়োগ করে ফেললাম, ঠিক আছে, আমার সমীকরণটা সাধারণ আশা করি সবার বুঝতে পেরেছ। এখন এখান থেকে ক্যালকুলেশন করবো, পুরোটা থেকে √3/4 কমন নিয়ে ফেলবো। এখন এ প্লাস ওয়ান হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2a+1, আর বিয়োগ দিলে এখান থেকে √3/4 কমন চলে আসছে, বিয়োগ এ স্কোয়ার, এ স্কোয়ার 3/3। এখন এই √3/4 আমার ওই পাশে চলে যাবে, আর এ স্কোয়ার কাটাকাটি চলে যায়, কি থাকে শুধু 2a+1, আর এখানে যে √3/4 থাকলো তাকে আমি অপর পাশে পাঠিয়ে দিচ্ছি 3/3। 4টা নিচে ছিল তাই উপরে গুণ হয়ে গেল, আর উপরে √3 ছিল যেটা আমার নিচে চলে আসলো, 2 × 3 = 3 × 12, উপরে করতেছি √3/+1=12। ওকে, এখন 3 × 3 যদি 12 হয়, এখন সেখান থেকে খেয়াল করো আমার 2a = 12 - 1, 12 - 1 করলে আমার রেজাল্ট আসবে 11, আর 2 দ্বারা ভাগ করলে এর মান চলে আসবে 5.5। খুবই সহজ একটা অঙ্ক, শুধুমাত্র তোমার এই ইকুয়েশনটা সাধারণে তোমার শেখার বিষয় এখানে, এবং এটাই তোমার মাথা খাটাতে পারলে হয়ে যাবে। এই অঙ্কটা আমাদের সৃজনশীলের জন্য বিভিন্ন ভাবে বিভিন্ন মান দিয়ে আসে, কিন্তু এই অঙ্কটাই আসে, খুবই সহজ কিন্তু ইম্পর্টেন্ট একটা ম্যাথ এই চ্যাপ্টারের জন্য। এখন আমি তোমাদের বলে দিই এই যা যা অঙ্ক করলাম এগুলো তোমাদের অনুশীলন নিতে কিভাবে আসবে। 1 নম্বর যেটা করেছিলাম সমকোণী ত্রিভুজের অঙ্কটা, সেটা 0.1 এর 1 নং। ঠিক আছে, তারপরে এইমাত্র যে অঙ্কটা করলাম সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ত্রিভুজের পরিমাণ বাড়ে, সেটা হলো তোমাদের 0.1 এর 5 নং। ঠিক আছে, তার আগে যেটা করলাম 3টা বাহুর মান দেওয়া আছে উদাহরণ 3, সেটা তোমাদের অনুশীলনের 4 নং। 4 নং খেয়াল করো আমি যেটা বলেছিলাম পরিসীমা দেওয়া আছে আর 2টা বাহু, পরিসীমা থেকে 2টা বাহু বিয়োগ করলে কিন্তু আমার তৃতীয় বাহুটা বের হয়ে যায়, তখন আমার সরাসরি 3 নংটা মিলে গেল। তারপরে দেখো আমার এখানে ইকুয়েটি আছে, তারপরে 2 আর 3 নং যেটা বাকি থাকবে সেটা আমি নেক্সট ক্লাসে দেখাবো। আপাতত এইটুকুই করো, আজকের জন্য ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।